কালিসাডেপাত ধানকেত রেড়ে দুয়া হাতির করুণ মৃত্যু জানা গে ধানকেত রকাল্লায় স্থানীয় বিদ্যুতের বেড়া দিয়ে রে ফাঁদ দিয়ে যে ফাঁতুনের দিনে আটকা পড়িয়ে রে বিদ্যুৎ মারা গিয়ে

আসার পরে দুটো হাতিকে আমরা মানে ফিজিক্যালি মানে শারীরিকভাবে তাদের ভালোটা দেখতে পাই এবং দেখতে পাই যখন ইলেকট্রিক তারের দ্বারা কোনো কিছু বার্ন হয়েছে বার্ন হওয়ার ফলে ভিতরের বার্ন হলে স্বাভাবিক ইলেকট্রিসিটি এফেক্ট হলে মারা যায় এবং তারও পাওয়া গেছে তো আমার ধারণা এটা

আমাদের তো এখানে বিদ্যুৎ লাইন আছে ওই যে পাহাড়ে লাইন আছে এখানে তো ধান খাতে ওরা সিজনে খবর ফাইলে আমাদের সিজনে যখন ধান পাকে তখন ধান হাতি যাতে বন্য হাতি বন্য পশু পাখি যাতে কি হয় ধান ক্ষতি না করে সেই জন্য তারা মানে রাত্রের বেলা প্রোটেকশন দেওয়ার জন্য সাইড লাইন ব্যবহার করে হ্যাঁ সে তো মানে রাত্রে অগসরে করে আবার দিনের বেলা খুলে ফেলে এখন যারা করছে অবৈধভাবে করছে আমরা তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নিব ঠিক আছে গোল্ডেন শক্ত ভিতে দৃঢ় ভবিষ্যৎ